গুড মর্নিং এভরিওয়ান, আমার নাম নন্দিতা ঘোষ। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের একজন ছাত্রী। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব লোকেশন অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট অফ আফ্রিকা কন্টিনেন্ট, মানে হচ্ছে আফ্রিকা মহাদেশের অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশ। প্রথমেই আমরা দেখে নিই আমাদের পৃথিবীর মানচিত্রে ঠিক কোন জায়গায় আফ্রিকা মহাদেশের অবস্থান। তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ। এখন আমরা জেনে নেব আফ্রিকা মহাদেশের অবস্থান সম্পর্কে। আফ্রিকা মহাদেশ হলো আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, এশিয়ার পরেই। এই মহাদেশের অবস্থান হলো ইউরোপ মহাদেশের ঠিক দক্ষিণ দিকে এবং এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে। এই মহাদেশ 37°14' উত্তর অক্ষাংশ থেকে 34°50' দক্ষিণ অক্ষাংশের মধ্যে এবং 17°33' পশ্চিম থেকে 51°24' পূর্ব দ্রাঘিমার মধ্যে রয়েছে। এই মহাদেশের উপর দিয়ে 3টি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এই মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিস্তৃত হয়েছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার উপরে ও নিচে দিয়ে যথাক্রমে কর্কশ ক্রান্তিরেখা ও মকর ক্রান্তিরেখা বিস্তার লাভ করেছে। এছাড়াও রয়েছে মূল মধ্যরেখা, যা মহাদেশটিকে পূর্ব ও পশ্চিম দুটি গোলার্ধে বিভক্ত করেছে। সুতরাং এখান থেকে আমরা কি দেখতে পেলাম না, আফ্রিকা মহাদেশ হচ্ছে এমন একটা মহাদেশ যার উপর দিয়ে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তিরেখা, মকর ক্রান্তিরেখা এবং মূল মধ্যরেখা 4টি রেখায় বিস্তার লাভ করেছে। এবার আমরা দেখে নেব আফ্রিকা মহাদেশের সীমানা সম্পর্কে। এই মহাদেশের পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে রয়েছে ভূমধ্য সাগর ও জিব্রাল্টার প্রণালী। এই প্রণালীটি ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এবং একই সাথে ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। এই মহাদেশের পূর্বে রয়েছে লোহিত সাগর এবং ভারত মহাসাগর। এছাড়া উত্তর পূর্বে রয়েছে গালফ অফ এডেন এবং সুয়েজ খাল। সুয়েজ খাল হলো একটা কৃত্রিম খাল যা মানুষের তৈরি। এটি ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে এবং এশিয়া ও আফ্রিকা মহাদেশকে একে অপরের থেকে পৃথক করেছে। এই সুয়েজ খাল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সুয়েজ খালের মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে এশিয়ার এবং ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশের বাণিজ্যের সম্পর্ক সুস্থাপিত হয়েছে। ছোটবেলা থেকেই আমরা অনেক সময় শুনে এসেছি আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, কিন্তু অনেক সময় আমরা সঠিক ব্যাখ্যা পাই না বা লোক মুখে অনেক রকম কথা শুনি। কিন্তু আজকে আমরা এর সঠিক কারণটা জানব, কেন আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ রূপে অভিহিত করা হতো বা এখনো হয়তো কোথাও কোথাও হয়। প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল, হিমস্র জীবজন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য আফ্রিকা মহাদেশ বহুদিন পর্যন্ত কোনো সভ্যতার আলো দেখেনি বা সভ্যতার কোনো আলো এই মহাদেশে পৌঁছাতে পারেনি। এই সমস্ত কারণের জন্যই আফ্রিকা মহাদেশ পৃথিবীর অন্যান্য মহাদেশগুলির থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তাই এই একা থাকার জন্য বা এই পিছিয়ে থাকার জন্য আমরা আফ্রিকা মহাদেশকে বলি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বা ডার্ক কন্টিনেন্ট। এবারে আমরা দেখব আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য সম্বন্ধে। আফ্রিকা মহাদেশের ভূপ্রাকৃতিক মানচিত্রটার দিকে তাকালে একেবারে উত্তর পশ্চিম দিকে দেখা যায় আটলাস পর্বতমালা, যা 2,250 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে আফ্রিকার উত্তর পশ্চিম অংশ জুড়ে। এটি প্রধানত মরক্কো, অ্যালজেরিয়া এবং তিউনিশিয়ার মধ্য দিয়ে বিস্তার লাভ করেছে। এটা একটা ভঙ্গিল পর্বতমালা। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট তৌবাকল, যার উচ্চতা 4,167 মিটার। আটলাস পর্বতমালার দক্ষিণ দিকে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। এই সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম উষ্ণ মরুভূমি বা হট ডেজার্ট। এখানে মধ্যভাগে আগাহার ও তিবেস্তি মালভূমি দেখা যায়। এই আগাহার ও তিবেস্তি অত্যন্ত সূক্ষ্ম এবং রুক্ষ হওয়ার কারণে এখানে জনবসতি প্রায় নেই বললেই চলে। এরপরে আমরা জানব নীল নদ সম্পর্কে। সাহারা মরুভূমির পূর্ব দিকে রয়েছে পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ, যেটি আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পড়েছে।
মিশরের নীলনদ অববাহিকা অঞ্চলেই পৃথিবীর প্রথম নদীমাতৃক সভ্যতার বিস্তার লাভ করেছিল। নীলনদের বিস্তীর্ণ প্লাবনভূমি কৃষিকাজ এবং সেচ ব্যবস্থার যথেষ্ট সহায়ক। এই নদী বিপুল পরিমাণ জলরাশি হ্রদ অঞ্চল থেকে নিয়ে এসে মিশরকে করে তুলেছে সুজলা সুফলা এবং শস্য শ্যামলা। এই সমস্ত কারণের জন্য মিশরকে বলা হয় নীলনদের দান বা ইজিপ্ট ইজ কল্ড গিফট অফ নাইল। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কঙ্গো তাও আফ্রিকা মহাদেশেই অবস্থিত। নিরক্ষীয় উষ্ণ আর্দ্র জলবায়ুর কারণে কঙ্গো নদীর অববাহিকা অঞ্চলে ঘন নিরক্ষীয় অরণ্যের বিস্তার লাভ ঘটেছে। এই অরণ্য ব্রাজিলের আমাজন নদী অববাহিকার চিরহরিৎ অরণ্যের পরেই পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম চিরহরিৎ অরণ্য। এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু, স্তন্যপায়ী প্রাণী এরা একত্রে পাশাপাশি বসবাস করে। এবার আমরা দেখে নেব আফ্রিকা মহাদেশের পূর্ব দিকের ভূপ্রকৃতি সম্পর্কে। পূর্ব আফ্রিকার ভূপ্রকৃতি একটু অন্য ধরনের। এই মহাদেশের পূর্ব অংশ জুড়ে বিস্তৃত হয়েছে গ্রেট রিফ্ট ভ্যালি, যা 6,400 কিলোমিটার লম্বা। এটি উত্তরে লোহিত সাগরের উপকূল থেকে দক্ষিণে মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত। ভূআলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়েছে। দুটো ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে তৈরি করেছে গ্রস্থ উপত্যকা বা রিফ্ট ভ্যালি। গ্রস্থ উপত্যকা অঞ্চলে বহু হ্রদ দেখা যায়। হ্রদগুলির মধ্যে টাঙ্গানাইকা, মালাউই, রুডলফ, অ্যালবার্ট এগুলি হচ্ছে অন্যতম। পূর্ব আফ্রিকার গ্রস্থ উপত্যকা অঞ্চল ছাড়াও রয়েছে ইথিওপিয়ান উচ্চভূমি। এই উচ্চভূমির দক্ষিণে মাউন্ট কেনিয়া, মাউন্ট কিলিমাঞ্জারো এবং রুয়েনজিরি পর্যন্ত চলে গেছে। মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও উচ্চতা অনেক বেশি হবার কারণে এই পর্বতের উপরিভাগ বা চূড়ো সারা বছরই তুষারাবৃত থাকে। সাহারা মরুভূমি ছাড়াও আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশ জুড়ে রয়েছে আরো দুটি মরুভূমি, একটি হলো কালাহারি, অন্যটি হলো নামিব। এছাড়াও দক্ষিণ আফ্রিকায় স্বল্প ঘাসের এক নাতিশীতোষ্ণ তৃণভূমি গড়ে উঠেছে, যা ভেল্ট নামে পরিচিত। এখানে গবাদি পশু পালন এবং খনিজ উত্তোলনের কাজকর্ম করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবে।